তাহলে আমরা দেখলাম যে জলিল ভাইয়ের হৃদপিন্ডে রয়েছে বর্ষাপুর ছবি এটা দেখে হয়তো তোমাদের অনেকের মনেই প্রশ্ন আসবে তাহলে আমাদের হৃদপিন্ডে কার ছবি রয়েছে তোমরা হয়তো তার ছবি মনে মনে ভাবাও শুরু করে দিয়েছো কিন্তু স্টপ না আমাদের হৃদপিন্ডে কারো ছবি নেই আমাদের হৃদপিন্ডে আছে রক্ত এই রক্ত হৃৎপিণ্ড এবং রক্তনালী এই তিনটা নিয়ে গঠিত আমাদের রক্ত ও সংবহনতন্ত্র এখন এই সংবহনতন্ত্রের মধ্যে হৃৎপিণ্ড এবং রক্ত নালী রয়েছে এই রক্ত নালীগুলো আবার কয়েক ধরনের হয়ে থাকে যেমন হৃৎপিণ্ড থেকে যে রক্তনালী তৈরি হচ্ছে সেটা হলো ধমনি ধমনি হৃৎপিণ্ড থেকে তৈরি হয়ে বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ হতে থাকে হতে হতে একদম সরু যে রক্ত সৃষ্টি করে তার নাম হলো কৈশিক জালিকা এই কৈশিক জালিকাগুলো আবার একত্রিত হয়ে হয়ে আরেক ধরনের রক্ত তৈরি করে সেটা হলো শিরা এই শিরা আবার যায় হৃৎপিণ্ডে অর্থাৎ হৃৎপিণ্ড থেকে যে রক্ত সৃষ্টি হয়ে রক্তকে বিভিন্ন টিস্যুতে নিয়ে গেল সেটা হলো ধমনি। বিভিন্ন টিস্যুতে গিয়ে ধমনি কৈশিক জালিকায় বিভক্ত হয়ে গেল টিসুর মধ্যেই কৈশিক চালিকাগুলো আবার জড়ো হয়ে তৈরি করলো শিরা এবং এই শিরা আমাদের বিভিন্ন টিস্যু থেকে রক্ত আবার নিয়ে গেল হৃৎপিণ্ডে এবং আমাদের এই হৃৎপিণ্ড নিয়ে আজকে শুরু হওয়া এই সিরিজের সবগুলো ভিডিওর নোটিফিকেশান তোমার মোবাইলে পেতে ঝট করে এখনই আমাদের বিদ্যাসাগরের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও এবং সাথে সাথে জয়েন করো আমাদের বিদ্যাসাগরের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে ঠিক আছে শুনছো ঠিক আছে তাহলে আমরা একটু মনে করার চেষ্টা করি যা জলিল ভাই হৃৎপিণ্ডটাকে কোথা থেকে বের করে আনলো জলিল ভাই কিন্তু তার বুকের বাম পাশ থেকে হৃৎপিণ্ডটাকে বের করে এনেছিল অর্থাৎ আমাদের হৃৎপিণ্ড থাকে বুকের একটু বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে দুই ফুসফুসের মাঝখানেরই জায়গাটাকে বলা হয় মিডিয়াস্টিনাম অর্থাৎ আমাদের হৃৎপিণ্ড থাকে মিডিয়াস্টিনাম নামক বক্ষ গহ্বরের বাম দিকে সামান্য এবং আরও যদি বলি হৃৎপিণ্ড দ্বিতীয় পাজর অর্থাৎ সেকেন্ড রিপস থেকে পঞ্চম পাজর বা ফিফথ রিপ পর্যন্ত বিস্তৃত এখন হৃৎপিণ্ড আমাদের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এটা আমরা সবাই বুঝতেই পারছি এখন তোমরা কি তোমাদের কোনো গুরুত্বপূর্ণ জিনিসকে অবহেলায় ফেলে রাখো কখনোই না যে জিনিস যত গুরুত্বপূর্ণ আমরা তাকে তত বেশি সুরক্ষিত করে আবরণে পেঁচিয়ে রাখি ঠিক সেরকমভাবেই আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান হৃৎপিণ্ড কিন্তু একটা আবরণ দিয়ে আবৃত থাকে তার নাম হলো পেরি কার্ডিয়াম পেরি মানে হলো চারিদিকে আর কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড অর্থাৎ হৃদপ্রিন্ডের চারিদিকে যা আবরণ থাকে সেটাই হলো পেরিকার্ডিয়াম এই পেরিকার্ডিয়ামের আবার দুইটা স্তর আছে যেটা বাইরের দিকে থাকে সেটা হলো প্যারাইটাল লেয়ার আর যেটা ভিতরে থাকে সেটা হলো ভিসেরাল লেয়ার এখন এটা সহজে আমরা মনে রাখতে পারি যে আমাদের দেহের যত সফট অর্গান আছে তাদেরকে আমরা আদর করে ডাকি ভিসেরা তো যেহেতু হৃৎপিন্ড একটা ভিসেরা তো পেরিকার্ডিয়ামের যে স্তরটা এই হৃদপিন্ডের সাথে লেগে থাকবে সেটাই হলো ভিসেরাল লেয়ার আর বাইরের দিকেরটা প্যারাইটাল লেয়ার এখন এই প্যারাইটাল আর ভিসারাল লেয়ারের মাঝে একটা ফাঁকা জায়গা থাকে সেখানে যে তরল পদার্থ থাকে তার নাম হলো পেরিকার্ডিয়াল ফ্লুইড এতক্ষণে আমরা সবাই জানি যে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে থাকে রক্ত অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডের ভিতরে একটা ফাঁকা জায়গা অনেকটা ঠিক আমরা এখন যে রুমে আছি সে রুমের মতো ভিতরটা ফাঁকা কিন্তু বাইরের দিকটা দেওয়াল দিয়ে ঘেরা এরকম আমাদের হৃৎপিণ্ডেরও ভিতরে ফাঁকা জায়গা যেখানে রক্ত আছে এবং এর চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা হৃদপিণ্ডের এই প্রাচীর আবার তিন স্তর বিশিষ্ট সবচেয়ে বাইরের দিকের স্তরের নাম হল এপিকার্ডিয়াম মাঝের স্তর মায়োকার্ডিয়াম ভিতরের স্তর এন্ডোকার্ডিয়াম যে বাইরের যে এপিকার্ডিয়াম তা হলো যোজক কলা নির্মিত এবং তা পেরিকার্ডিয়ামের ভিসারাল লেয়ারের সাথে সংযুক্ত থাকে এবং মাঝের যে স্তর মায়োকার্ডিয়াম সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম শুনে বুঝতে পারতেছ মায়ো মানে হলো মাসেল বা পেশি আর কার্ডিয়াম মানে হার্ট মায়ো কার্ডিয়ামে থাকে কার্ডিয়াক মাসেল বা পেশি আমরা পেশি পড়ার সময় জেনেছি পেশি তিন ধরনের ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি এবং পেশি সেই পেশি থাকে আমাদের হৃৎপিণ্ডের প্রাচীরের মায়ো কার্ডিয়াম লেয়ারে এবং সবচেয়ে ভিতরের স্তর এন্ডোকার্ডিয়াম এটা আবরণী কলা দিয়ে তৈরি